মাইকেল জ্যাকসন ইন্তেকালের আগে উনি লিখে গেছে যে আমি আমাকে মুসলমান ধর্ম হিসেবে তোমরা আমাকে দাফন করে দিও, কারণ আমার এই চোখ দিয়ে যমদূতকে দেখেছি, আমার এই চোখ দিয়ে দেখেছি এই পৃথিবী রঙের বেলুন, আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, ঠিক না বেটি? মাইকেল জ্যাকসন বাঁচার লেগে যদি এত কিছু করে থাকে, এত শান শওকতের মধ্যে ছিল, মাইকেল জ্যাকসনের পানি বাহিরের থেকে আসা হইতো, মাইকেল জ্যাকসনের পানি যেই পানি পান করত ওই পানি কেউ ইউজ করতো না, মাইকেল জ্যাকসন যেই জিনিস দিয়ে গোসল করত ওই পানি আর কেউ ইউজ করতে দিত না, সরকার স্পেশাল তার জন্য পানি বানানো হতো। এত কিছুর পরেও উনি বেঁচে থাকতে পারছে, জোরে কর, আরো জোরে, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো সিস্টেম নাই, যদি থাকতে পারত এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য অনেক মানুষও অনেক রকমের চেষ্টা করছে, পৃথিবীর ভিতরে 150 বছর বাঁচবে মাইকেল জ্যাকসন, পপ সঙ্গীত তারকা ছিল বিশ্বের, পপ সঙ্গীতের লিডার ছিল মাইকেল জ্যাকসন, ও 150 বছর বাঁচবে এমন একটা থিওরি নিয়ে, এমন একটা স্ট্রাকচার নিয়ে ও পুরা পৃথিবীটারে এমনভাবে চিন্তা ভাবনা করছে, আমি 150 বছর বাঁচব, বাঁচার জন্য কি কি কোয়ালিটিতে আমার বাসভবন বানাইতে হবে, ও এমন একটা বিল্ডিং তৈরি করছে যার ভিতরে বাহিরের কোনো বাতাস অক্সিজেন প্রবেশ করতো না, ও এমনভাবে গ্লাস দিয়ে এমনভাবে, আপনারা জানেন এখনো পর্যন্ত মাইকেল জ্যাকসনের বাড়ির এক একটা কাঁচের টুকরা বিক্রি হয়েছে মিলিয়ন মিলিয়ন টুকরা, মাইকেল জ্যাকসনের জুতা বিক্রি হয়েছে মিলিয়ন মিলিয়ন কোটি টাকা, মাইকেল জ্যাকসন যে জুতা পরিধান করত স্বর্ণের জুতা, মাইকেল জ্যাকসন যে টুপি পরত এটা স্বর্ণের, পৃথিবীতে মাইকেল জ্যাকসনের মতো শিল্পী পপ সঙ্গীতের ভিতরে আজও পর্যন্ত এত শান শওকতের সাথে কোনো শিল্পী জন্ম নেয়নি, এত টাকার মালিক ছিল, এত কিছু, আর মাইকেল জ্যাকসন কোনো জিনিস তার কিনে পড়া লাগতো না, খালি মনের ভিতরে একবার বলতো যে আমার এটা দরকার, বিভিন্ন কোম্পানি তার দেওয়ার জন্য পাগল ছিল। আপনারা জানেন মাইকেল জ্যাকসন যখন, অনেকে বলে মাইকেল জ্যাকসন ইন্তেকালের আগে মুসলমান হয়েছে, কেন মুসলমান হয়েছে এর পিছনে কারণ আছে, সুবহানাল্লাহ, মাইকেল জ্যাকসন কেন মুসলমান হয়েছে, এটা খ্রিস্টানের বাচ্চারা এটাকে গোপন রেখেছে, কারণ মাইকেল জ্যাকসনকে তো তারা এমনভাবে গ্লাসের মধ্যে দাফন করে রাখছে অক্সিজেন মানে কোলেস্টেরলের মধ্যে, মাইকেল জ্যাকসনকে কিন্তু তাদের ধর্ম অনুসারে দাফন করা হয় নাই, তারে রাইখা দিছে হিমাগারের মধ্যে, তারা বছরে একবার তাকে দেখে এবং তাকে নিয়ে রিসার্চ করে যে তার কণ্ঠের মধ্যে কি দিছে, তার মাথার মধ্যে আল্লাহ কি দিছে, এটা রিসার্চ করার জন্য রেখে দিয়েছে বেঈমানের বাচ্চারা। কিন্তু মাইকেল জ্যাকসন ইন্তেকালের আগে বলেছিল যে আমার মুসলমান মতে তোমরা দাফন করে দিও, লেখক লেখে আজ থেকে মাইকেল জ্যাকসনের মৃত্যুর 6 মাস পরে ফেসবুকের ভিতরে একটা লেখনী দিছিল, আপনি দেখছেন কিনা, আমি নিজে দেখেছি এবং এটা পেপারও আসছিল, মাইকেল জ্যাকসন বলেছিল যে আমি পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমি যখন দেখছি যমদূত, ওরা তো আজরাইলকে বলে যমদূত, হিন্দুরা আজরাইলকে বলে যমদূত, খ্রিস্টানেরকে বলে যমদূত, যমদূত কাকে বলা হয়, যে একবার ধরে আর ছাড়ে না, বুঝেন না আমার কথা, যমদূত কাকে বলে, দূত মানে প্রবাহ, আসে একজনের পক্ষ থেকে, সে এমন একটা যমদূত, এমন একটা শব্দ যে একবার যাকে ধরে সে আর তাকে ছেড়ে দেয় না, তার জীবন শেষ করে দিয়ে যায়, তার নামই তো মালাকুল মউত, ঠিক না বেটি? মাইকেল জ্যাকসন ইন্তেকালের আগে উনি লিখে গেছে যে আমি আমাকে মুসলমান ধর্ম হিসেবে তোমরা আমাকে দাফন করে দিও, কারণ আমার এই চোখ দিয়ে যমদূতকে দেখেছি, আমার এই চোখ দিয়ে দেখেছি এই পৃথিবী রঙের বেলুন, আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, ঠিক না বেটি? মাইকেল জ্যাকসন বাঁচার লেগে যদি এত কিছু করে থাকে, এত শান শওকতের মধ্যে ছিল,
মাইকেল জ্যাকসনের পানি বাহিরের থেকে আসা হইতো, মাইকেল জ্যাকসনের পানি যেই পানি পান করত ওই পানি কেউ ইউজ করত না, মাইকেল জ্যাকসন যেই জিনিস দিয়ে গোসল করত ওই পানি আর কেউ ইউজ করতে দিত না, সরকার স্পেশাল তার জন্য পানি বানানো হতো। এত কিছুর পরেও উনি বেঁচে থাকতে পারছে, জোরে কর, আরো জোরে, পারে নাই। মেরে ভাই ও দোস্ত বজর্গ, ভালো করে বুঝবেন, রসুলের কিছু সাহাবী ছিলেন, বিশ্বনবী বলতেন, সাহাবীরা রে তোমরা আমার সামনে থাকলে এক হাল, আমার সামনে যখন তোমরা আসো তোমাদের পরিস্থিতি হয়ে যায় একরকম, আবার যখন তোমরা বাসায় যাও তোমাদের পরিস্থিতি হয়ে যায় আর এক রকম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, তোমরা যত সময় পর্যন্ত আমাকে ভালোবাসবা না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে আহাদুকুম জমার সিগা, তোমাদের মধ্যে তত সময় পর্যন্ত ওই ব্যক্তি কামেল মোমেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, আমারে ভালোবাসবা না ওই ব্যক্তির দিকা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার মানুষ থেকে আমার যত সময় পর্যন্ত ভালো না বাসবা। আমি বিশ্বনবী বললাম, তুমি মুমিন না, তুমি মুমিন না। এই হাদিস যেদিন বিশ্বনবী মদিনায় আসার পরে বিশ্বনবীর জবান থেকে বলে দিলেন, সাহাবা আকরাম মদিন থেকে দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে দিলেন। কেন বাদ দিয়ে দিলেন? আমি যদি ব্যবসা করতে যাই ব্যবসার প্রেম আমার অন্তরে ঢুকবে, আমি যদি, অনেক সাহাবী ছিল বাবা বিবাহই করে নাই জীবনে, সুবহানাল্লাহ, কেন বিয়ে করে নাই, যদি বিবাহ করতে যাই বিবির প্রেম আমার অন্তরে ঢুকে যাবে, সন্তান জন্ম নেবে সন্তানের প্রেম আমার অন্তরে ঢুকে যাবে। ওই সাহাবি মনে মনে ভাবতেন, আমি যদি দুনিয়ার কোনো কিছু করতে যাই তার প্রেম আমার অন্তরে ঢুকে যাবে, অতএব আমি দুনিয়ার কোনো কিছু করব না, আমার নবীর প্রেম আমার অন্তর থেকে কোনো দিনও যাবে না। পৃথিবীতে অনেক বান্দি ছিলেন, পৃথিবীতে অনেক বান্দাও ছিলেন, তারা জীবনে কোনোদিন সংসার করে নাই। তাদের মধ্যে একজন ছিলেন রাবেয়া বসরি, কি নাম, জোরে কর, রাবেয়া জীবনে কোনোদিন বিবাহ বসে নেই। যদি বলেন বিয়ে বসে নাই, সে তো মেয়ে মানুষ, তার ভিতরে কি কোনো কাম উত্তেজনা ছিল না, ছিল, ওইভাবে সে আল্লাহকে বন্ধু বানাই নিছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর প্রশংসা করলে নেয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়, আল্লাহর সাথে নাশক্তি করলে নেয়ামত আল্লাহ কমিয়ে দেয়, কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে দয়া করে মায়া করে এখনো পর্যন্ত যে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই প্রশংসাই তো শেষ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কারিমের মধ্যে বলেন, যদি বান্দায় আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার নেয়ামতকে এত পরিমাণ বৃদ্ধি করে দেয়, বান্দা কল্পনা করতে পারবে না যে আল্লাহ তাকে কত নেয়ামত দিতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের একজন সাহাবী ছিলেন অন্ধ সাহাবী। অন্ধ মানুষের মনের মধ্যে অনেক কষ্ট আপনাদের জানা আছে, তার ভিতরে সবচেয়ে বড় কষ্ট হলো জন্ম অন্ধ মানুষ, কোনোদিনও পৃথিবীর কোনো নেয়ামতকে দেখে খেতে পারে না, কথা ঠিক না? আসলে আল্লাহ পাক আমাদের চোখ দান করেছেন তো এই জন্য আমরা চোখের দরদ বুঝি না, কিন্তু যদি আমাদের
একটা টেরা থাকতো অথবা একটা কানা থাকতো তাহলে বুঝতেন এই চোখের কত কদর। তো রসুলের একজন সাহাবি ছিলেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা। উম্মে মাকতুম অর্থাৎ মাকতুমের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবিটা বসে থাকতেন এমন ভাবে যেন মনে হইত যে ওর মনের মধ্যে শুধু রসুলই বিরাজ করে, রসুলকে পাগলের মতো ভালোবাসত। তো রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, তুমি যে এইভাবে আমাকে ভালোবাসো, এইভাবে তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, এর পিছনে কারণটা কি? রসুলের ওই অন্ধ সাহাবি বলতেছেন, আল্লাহ পাক যদি তার কালামে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, নবী আপনি বলেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর জান্নাত পেতে চায়, মাফ পেতে চায়, ইগফিরু যুনুব জামিয়া, দুনিয়ার সব গুনাহ থেকে মাপ পাইতে চায়, সে যেন আপনারে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, আপনার ইত্তেবা করে। আর যে ব্যক্তি আপনার ইত্তেবা করবে সে যেন আমি আল্লাহর ইত্তেবা করব, আর যে আমার ইত্তেবা করলো আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমাদের কাছে জীবনের দাম অনেক বেশি। কেউ যদি আপনাকে বলে